বনগাঁ সপ্তকের আয়োজনে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। এদিন উজ্জ্বল সঙ্গে ক্লাব ভবনে আয়োজিত হয় অনুষ্ঠানটি। পলাশ শিমুলের বনে দোলা লেগেছে, ফাগুনের আগুন রাঙা পলাশ জানান দিচ্ছে আজই বসন্ত জাগ্রত দ্বারে। মাঝে আর মাত্র একটি দিন, তারপর রঙের উৎসবে মাতবেন সকলেই। এসবের মাঝেই বনগাঁর সপ্তকের আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। সপ্তকের ছাত্রছাত্রীদের আয়োজনে সোমবার সন্ধ্যায় বনগাঁ উজ্জ্বল সংঘের ক্লাব ভবনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। নাচ, গান, নাটক, সাথে গুণীজনদের শুভকামনা। সপ্তকের ছাত্রছাত্রীদের সমবেত সঙ্গীতের মাধ্যমে বসন্তের আহ্বান, আজই দক্ষিণ দুয়ার খোলা। সব মিলিয়ে জমজমাট সোমবারের সন্ধ্যা। এ ব্যাপারে সপ্তকের শিক্ষিকা নন্দিতা চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এবছরও বসন্ত উৎসবের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।